হলদিয়া পৌরসভার উদ্যোগে হলদিয়া দুর্গাচক রাস্তার ধারে জবরদখল করা দোকানগুলি উচ্ছেদ শুরু করল। শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গায় রাস্তার উপর দোকান ঘর করে রাস্তা সংকুচিত ছিল, প্রায় লেগেই থাকত দুর্ঘটনা। কারখানার সামনে ঝুবড়ি করে তারা, তার ফলে আগুনের আশঙ্কা লেগেই থাকত। সে কারণেই সমস্যা হতো সাধারণ মানুষের। গত 24 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় শিল্প শহর হলদিয়ার বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে তুলে ধরেন। সেখানে ভর্ৎসনা করেছিলেন হলদিয়া SDO তথা পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জিকে। তারপর থেকে বিভিন্ন জায়গায় ড্রেন থেকে শুরু করে রাস্তা জবরদখল করাতে সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছিল। আজ হলদিয়ার দুর্গাচক ছায়ানট পৌরসভা অডিটোরিয়ামের সামনে রাস্তার উপরে বসে থাকা দোকানগুলি উচ্ছেদ শুরু করলো পৌরসভার তরফ থেকে। অনেক আগে থেকে নোটিশ জারি করা হয়েছিল, কিন্তু তারা সঠিক সময়ে পৌরসভার সঙ্গে যোগাযোগ না রেখে তারা নিজেরা বাধ্য হয়ে দোকান না সরিয়ে নেওয়ার জন্যই হলদিয়া পৌরসভার উদ্যোগে সেই দোকানগুলি ভেঙে দেওয়া হলো। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। এবং আজকেও দেখলাম যে অনেকটা উঠেও গেছে, এবার বাকিটা ওনারা নোটিশ দিয়েছে, সার্টেন টাইম দিয়েছে, প্রপারলি হাইকোর্টের অনারেবল কোর্টে ওরা অনুযায়ী এনএইচ অ্যাকশন নেবে, এবং এটা আমাদের প্রশাসনকে যা যা সহযোগিতা করার বলবে আমরা সহযোগিতা করব। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। না না না।